हेलो एवरीवन, वेलकम टू एमएन एंडेवर। एखन चलछे रमजान मास आर ताई आमी आजके रमजानेर ब्लग निये एसेछि। एखन बाजे 3:20 आर इफतारेर टाइम हलो 6:04। तो आमी 5:45 मध्ये आमार डिनार एबं इफतारी प्रिपारेशन कमप्लीट करार चेष्टा करब। आजके आमार डिनारे एकटा आइटेम हबे फाफा डिमेर कारी। আমি এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা নিয়ে চপারে চপ করে নিয়েছি। এই রোজার সময় এই দুপুরবেলাটা আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে, কারণ আমি রান্নাবান্না এই টাইমের মধ্যেই করি। সকালবেলায় সেরকম ঘরে কাজ করি আর আমাদের যেগুলো নিয়ম আছে সেগুলো পালন করি। এবারে রমজান মাস আগের বছরের মতোই বেশ আতঙ্কে কাটছে, কারণ আবার করোনা বেড়েছে। এই কারণে আগের বারের থেকে করোনা এবার আরও বেশি ভয়াবহ। তাই প্লিজ সবাই সুস্থ থাকুন, নিজে বাড়িতে থাকুন। আর আপনারা যারা প্রেগনেন্ট আছেন কিংবা আপনাদের যাদের বাচ্চা আছে ছোট, তারা নিজেদেরকে খুব সাবধানে রাখবেন, বাচ্চাকেও সাবধানে রাখবেন। তো আমার এখানে চপ করা হয়ে গেছে। এর সঙ্গে আমি 3টে এগ মিক্স করে আমি একটা প্যান গ্রিজ করে অয়েল দিয়ে আমি মিশ্রণটা ওই প্যানের মধ্যে ঢেলে দেব। আমি এখানে একটু জল নিয়েছি, ওই জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে ওর মধ্যে আমি আমার ডিমের মিশ্রণটা বসিয়ে দিলাম। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা ভাপ আমি বয়েল করতে দিব, আর ভাপে এই ডিমটা আমার যেন হয়ে যায়। আমি এই জায়গাটিও একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব যাতে ভেপারটা বাইরে না আসতে পারে। আজকে আমি ইফতারির জন্য বানাবো কাবুলি চানা মশলা, সুজি এবং পিটা ব্রেড। আমি এখানে প্রেশার কুকারে ভোরবেলায় ভেজানো কাবুলি চানা, আদা রসুন হলুদও সুন্দর কালার আসার জন্য, আর অবশ্যই টেস্টের জন্য চা পাতা অ্যাড করব। চা পাতাটা আমি ছাঁকনির মধ্যে দেব। চা পাতাটা অ্যাড করলে সুন্দর অ্যারোমা আসে আর কালারটাও খুব সুন্দর হয়, এই কারণে আমি চা পাতাটা অ্যাড করি। আপনি এভাবে মানে কাবুলি ছোলা বানিয়ে ছোলা ভাটুরা হিসাবেও ইউজ করতে পারেন। আমি এখানে আজকে ভাটুরা করিনি, আমি মানে কাবুলি ছোলার সঙ্গে আজকে পিটা ব্রেড করবো, কারণ সে রোজার সময় ইফতারিতে আমি ভাজাভুজি এড়িয়েই চলি, কারণ স্বাস্থ্যের পক্ষে এটা ঠিক নয়। তবুও মাঝে মধ্যে আমিও ভাজাভুজি করি ঘরে, কিন্তু বেশিরভাগে আমি এড়িয়েই চলি। রোজা মিন্স পরিমিত আহার করা, আর রোজা মানে শুধু মানে ফাস্টিং করলাম এরকম নয়, প্রতিটি অঙ্গেরই ফাস্টিং, প্রত্যেকটি কোষে, নিজের চোখে, নিজের জিহ্বা সব কিছুরই একটা লিমিটের মধ্যে থাকে এই সময়। শুধু এই সময় নয়, সারাটা বছরই লিমিটের মধ্যে থাকতে বলা হয়েছে, কিন্তু যেহেতু এই মাসটা আমাদের জন্য পবিত্র মাস, তাই এই সময় আমাদেরকে সেরকমভাবে চলতে হয়। পিটা ব্রেড বানানোর জন্য আমি 5টা রুটি হবে সেই পরিমাণ আটা, আর এই চামচে 3 চামচ টক দই, পরিমাণ মতো লবণ, একটু চিনি, আর 1 চামচ তেল দিয়ে একটা ডো তৈরি করে আমি ঢাকা দিয়ে দেব এবং 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেব যাতে দইটা ওর কাজটা করে, অবভিয়াসলি ফার্মেন্টেশনের জন্যে। রমজান মাসে রোজা মিন্স আমাদের ফুড ইনটেক এই কারণেই কম করতে বলা হয়েছে যাতে আমাদের হেলথ প্রবলেম যেগুলো থাকে সেগুলো মানে ঠিকঠাক হয়, কারণ এতে কোলেস্ট্রল কম হয়, হার্ট ডিজিজ, ওবেসিটি, মেন্টাল হেলথ এগুলো সব মানে একটা লিমিটের মধ্যে রাখার জন্য, ঠিকঠাক রাখার জন্যই রোজাটা করা হয়েছে। এমনিতে ফাস্টিংয়ের খুব গুরুত্ব আছে, তো অনেক মানে বিজ্ঞানীও সেটা প্রমাণ করেছেন।
আপনারা দেখবেন যারা ডায়েট করে, মিন্স যারা ওয়ার্কআউট করে, এক্সারসাইজ করে, তারা কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং করে। তো আমাদের রোজাটা এক প্রকার ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটার বেনিফিটস আমাদের বডি এবং ব্রেনের উপর পড়ে। আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, মানে রোজা করেন, তাহলে আপনার আর ইফতারের পরে যদি আপনি পরিমিত আহার করেন, তাহলে এটা আপনার ওয়েট লস হতেও সাহায্য করে। এই রমজান মাস আমাদেরকে সেলফ ডিসিপ্লিন শেখায়, সেলফ কন্ট্রোল শেখায়, স্যাক্রিফাইস করা শেখায়। এই রমজান আমাদেরকে ডিসিপ্লিন হতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়। আর যারা ক্ষুধার্ত থাকে, সেসব ক্ষুধার্তরা কীরকম পরিস্থিতিতে থাকে, কীরকম তাদের অবস্থা হয় সেটা বুঝতেও আমাদেরকে সাহায্য করে। আমার গ্যাস ওভেন দুই দিকে এখন ব্যস্ত, আর আমি পিটা ব্রেড বানানোর জন্য আটাটাও ভিজিয়ে রেখেছি। তো এই মাঝে আমি আমার কেচে রাখা কাপড়গুলো মেলে দেব। আমার ব্যালকনিটা এইরকম, কাপড় মেলার সেরকম জায়গা নেই, তাই আমার হাজব্যান্ড আমাকে এটা তৈরি করে দিয়েছে কাপড় মেলার জন্য। তো আমি ব্যালকনি থেকে এই গ্রিলগুলোর মাঝে থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে কাপড়টা মেলে দিই। এখন বাজে 4:19, আর আমার কাবুলি চানাটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটা রেডি করে নেব ইফতারির জন্য। তো আমি এতে নর্মাল যে মশলা ইউজ হয় রান্নাতে সেগুলো ইউজ করছি, জিরে, ধনে গুঁড়ো, হলদি, এসব কাশ্মীরি মরিচ গুঁড়ো, আর একটু জিরে, শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটা লবঙ্গ, আর এলাচ দিয়ে আমি ফোড়ন দিয়েছি। আর আমি যেহেতু আদা রসুনের পেস্ট আমি সেদ্ধ করার সময় ইউজ করেছিলাম, তাই কেবল পেঁয়াজ দিয়ে আমি ভুনে নিয়েছি, এখানে কোনো আদা রসুনের পেস্ট আমি অ্যাড করিনি। আমি এটা ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি এতে টমেটো অ্যাড করব, এবং টমেটোটা সেদ্ধ হওয়া অবধি, মানে হালকা নরম হওয়া অবধি আমি ওয়েট করব। আর সেদ্ধটা হয়ে গেলে, নরম হয়ে গেলে আমি আমার সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাটা এতে অ্যাড করব। এখানে আমি আমার কাবুলি ছোলাটা অ্যাড করে নিলাম, এবং অ্যাড করে নেওয়ার পরে আমি এটা ভালো করে মিক্স করে দেবো। যেহেতু এটা সেদ্ধ হয়ে আছে, আমি একটু নাড়াচাড়া করার পর অল্প একটু আমি জল অ্যাড করে দেব, এবং ঢাকা হয়ে কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি উপরে একটু গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব। আমার এখানে ডিমের ভাপাটা রেডি হয়ে গেছে। তো আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব, এবং কেটে নেওয়ার পর আমি এটা কারি বানাবো। আমার এখানে কারিটা দেখানো হয়নি, তো আপনারা যদি কেউ রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপিটা, কারির রেসিপিটা দিয়ে দেব। আমার ইফতারে আজকে আর একটা আইটেম হলো সুজি। আমি এই সুজিটা একটু ঘিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। যত ঘি দেবেন তত খেতে টেস্টি হবে। আমি দুধ দিয়ে করিনি, আমি জল দিয়ে তৈরি করছি, সিম্পল, একদম সিম্পল করেছি। শুধু ঘি, সুজি, আর আমি একটু সুগার অ্যাড, সুগার দিয়েছি। আপনার যেমন যে যেমন মিষ্টি খান সেরকম সুগার অ্যাড করবেন। আমি এখানে একটা একটু ফুড কালার অ্যাড করেছি দেখতে ভালো লাগার জন্য। খাবার একটু কালারফুল হলে ভালোই লাগে, আর সুজিটা বেশ ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়। দুধ দিলে তো একটা সুন্দর কালার আসে, কিন্তু জল দিলে একটা ফ্যাকাশে টাইপের আসে, ওই কারণে আমি ফুড কালারটা অ্যাড করেছি। আগে মেনশন করেছি যে ইফতারি পর খুব স্বল্প পরিমাণে আহার করা উচিত, ওই কারণে আমার ইফতারের মেনুতে আমার আইটেমও খুব কম থাকে। একটা সুইট ড্রিঙ্কস থাকে, একটা নোনতা কিছু থাকে, এবং একটা ড্রিঙ্কস থাকে, কিছু ফলমূল থাকে আজকে ড্রিঙ্কসের মধ্যে। আমি এখানে পিটা ব্রেডটা বেলে নিয়েছি,
আর আমি একটু মোটা করেই বেলেছি, কারণ যেহেতু দই দেওয়া আছে একটু যদি মোটা করে বেলেন তাহলে ভেতরটা কেমন রুটির মতো হয়, বেশ ভালো লাগে খেতে। আর পিঠা ব্রেড সাধারণত একটু মোটাই হয়, এতে আপনি একটু ইস্টও অ্যাড করতে পারেন। তো আজকে আমার যেহেতু ইস্ট অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি দই দিয়েই তৈরি করেছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার খাবার রেডি হয়ে গেছে, ইফতারি রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে পিঠা ব্রেড, এটা হচ্ছে লস্যি, এটা হলো আমার কাবুলি চানা, আমার মেয়ে আগেই প্লেট সাজিয়ে নিয়েছে নিজে, আর এটা হলো সুজি। আমার ফ্রুটস এখানে পড়েই আছে, আমি কিছু খেতে পারিনি, আমি পিঠা ব্রেড দিয়ে একটু সুজি আর একটু কাবুলি চানাটা আমি খেয়ে নিচ্ছি। এখন বাজে 9:15, আর এই হলো আমার ভাপা ডিমের কারি, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও মোটামুটি ভালোই হয়। আমি রাইস কুকারে রাইস চাপিয়ে দিয়েছি, আর এই আমার টমেটো ডাল। আমি ফাঁকে আমার কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো আমি সব কাপড়গুলো তুলে রেখে নেব। আজকে এই পর্যন্তই আমার রমজানের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর প্লিজ আপনারা এই সময় খুব সতর্কতা অবলম্বন করবেন, কারণ করোনা দিন দিন বেড়েই চলেছে, তাই আমরা তাকে শেষ করতে পারবো, কোনো ভ্যাকসিন কোনো কিছুই করতে পারবো না, শুধু আপনাদের সতর্কতা অবলম্বনেই আপনারা করোনা থেকে দূরে থাকতে পারবেন। যথাসম্ভব মাস্ক পরুন, স্যানিটাইজ করুন হাত, ভিড় এড়িয়ে চলুন, আর অযথা বাইরে যাবেন না, ঘরের মধ্যে কাটানোর চেষ্টা করুন। তো আজকের জন্য এখানে শেষ করলাম, বাই বাই।